আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কেরালা ফিল্ডে। আসলে আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না, আমরা হঠাৎ করে ফাদার্স ডে উপলক্ষে প্ল্যানিং করে ফেললাম। আমরা আগে কখনো কেরালা ফিল্ডে যাইনি, আজকে যাব প্রথম মেরিশকে নিয়ে। কেরালা ফিল্ডে যাওয়ার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে অগস্ট থেকে সেপ্টেম্বর মাস। এটি আমাদের বাসা থেকে 100 কিলোমিটার দূরে। এখানে যেতে আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। মূলত কেরালা ফিল্ডটি ইয়র্ক সিটিতে পড়েছে। ইয়র্ক সিটি যাওয়ার পথে ম্যাক্সিমাম জায়গাতে এটি দেখা যায়, কিন্তু বেশিরভাগই প্রাইভেট প্রপার্টি, যার কারণে কেরালা ফিল্ডটি যাওয়ার পারমিশন থাকে না। আমরা যে কেরালা ফিল্ডে যাচ্ছি সেটা টিকিট সিস্টেম রয়েছে, যার ফলে আমরা এর ভিতরে যেতে পারবো। এখানে ফটো শ্যুটের জন্য খুবই ভালো জায়গা, এছাড়াও এখানে কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য। এইমাত্র আমরা কেরালা ফিল্ডে এসে পৌঁছালাম। শুধুমাত্র এই স্পটটি পাবলিকদের জন্য উন্মুক্ত। আজকে আমরা যে স্পটটিতে এসেছি এটির নাম হচ্ছে প্যাটিট পার্ক। এই স্পটটিতে বাগানের ভিতরে ঢোকার পারমিশন রয়েছে, যাতে করে সবাই ছবি তুলতে পারে। আর সেজন্য এ বাগানে কোনো রকমের কীটনাশক ওষুধ স্প্রে করা হয়নি।
এই প্রথম আমি ক্যানোলা ফিল্ড কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আসলে এটা সৌন্দর্য প্রকাশ করার মতো না। আমার মনে হচ্ছে আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি কিছুক্ষণের জন্য।
আমি আর মেহেরিশ এখন একটি রাইডে উঠবো। বাচ্চাদের পাশাপাশি আমারও বিভিন্ন রাইডসে উঠতে ভালো লাগে। আমরা এখন ইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা দিব। এটি এখান থেকে 15 কিলোমিটার দূরে। ইয়র্ক সিটিটি খুবই ছোট একটি শহর। আমরা সেখানে একটি পিকনিক স্পটে যেয়ে বারবিকিউ করব। এটি হচ্ছে ইয়র্ক সিটির একটি পিকনিক স্পট। এখানে বারবিকিউর ব্যবস্থা ও বাচ্চাদের জন্য সুন্দর একটি প্লেগ্রাউন্ড আছে।
আলহামদুলিল্লাহ, আজকে ট্যুরটি অসাধারণ ছিল। আসলে এই জায়গাটা এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।